গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশ্বসাহিত্য হাসপাতালে 2025 সালের মধ্যে শুরু হবে লিভার প্রতিস্থাপন। এই সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে ভারতের রেলা হাসপাতালের সঙ্গে। সকালে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশ্বসাহিত্য হাসপাতালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বছরে 22,236 জন রোগী লিভারের নানা সমস্যায় সম্মুখীন হচ্ছেন। এসব রোগীদের আন্তর্জাতিক সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে হাসপাতালটি। সেখানে লিভার প্রতিস্থাপন ছাড়াও থাকবে লিভার সংক্রান্ত নানা জটিল এবং কঠিন রোগের চিকিৎসা।